মালদা সুজাপুর কাণ্ড নিয়ে এলাকা পরিদর্শনে গেলেন সুজাপুরের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী। দেখা করলেন কালিয়াচক থানার আইসির সাথে। অহেতুক কোন নিরাপদ ব্যক্তিকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে পুলিশ যাতে গ্রেপ্তার না করে তার আবেদন জানান। প্রকৃত তথ্য ও প্রমাণের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় তার দাবি জানান। পাশাপাশি পুলিশ বন্দুকের বাট ও ইট ছুড়ে গাড়ি ভাঙছে সেই ভাইরাল ভিডিও ফুটেজের তদন্ত করে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।